এই রুমে আমাদের একজন সঙ্গী ছিল, প্রথম দিন এই রুমে এসে আমরা তাকে পেয়েছিলাম, তাকে দেখাচ্ছি। শুভ সকাল, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে স্বাগতম। আর নতুন ব্লগটা শুরু হচ্ছে বৃষ্টি দিয়ে। সময় এখন সকাল 7:30 রাত, শ্রীমঙ্গল, এখানে বৃষ্টি। তো ঘুরতে এসে আসলে আমরা বৃষ্টির ভিতরে পড়ে গেছি, আর কোথাও যে ঘুরতে যাবো এরকম কোনো উপায়ও নেই। সারা রাত গর্জন বৃষ্টি, মানে এত পরিমাণ বৃষ্টি, আমরা তো ভয় পাচ্ছিলাম যে এই পাহাড় নাকি ধসে যায়। যেহেতু শ্রীমঙ্গল আসছি, বৃষ্টি পাবোই, তাই রেইনকোট পরে ঘুরতে বের হয়ে যাচ্ছে। ঘুরতে হবে, পরিস্থিতি যেমনই হোক। লেটস গো বয়েজ। হাই গার্লস। গার্লস, শ্রীমঙ্গল গ্র্যান্ড মুভিং রিসর্ট। আমি নেমে গেলাম, লোক লাগলো না, তোমার 14 জন লাগে। হাই, হাউ আর ইউ? নাস্তা করতেছি। শেখর, পরিবেশটা কেমন লাগতেছে? জোস জোস স্যার, পরিবেশটা খুবই সুন্দর ভাই। বাস বাগানের পাশে রেস্টুরেন্ট, একবারে বাসম জীবন, বাসম রেস্টুরেন্ট, বাসম জীবন। আর বন্ধু শেখর, এই বৃষ্টির মধ্যে চায়ের ব্যবস্থা করছে আমাদের জন্য, ধন্যবাদ বন্ধুকে। সাথে কাউসার আছে অবশ্যই। থ্যাংক ইউ কাউসার। আর সকালবেলায় এক কাপ চা না খেলে আসলে দিন শুরু হতে চায় না। অ্যান্ড অ্যাট লাস্ট বৃষ্টি কিছুটা কমেছে, আর বের হওয়ার মতো একটা সুযোগ পেলাম। বৃষ্টির মধ্যে আসলে দেখার কিছু নেই, বৃষ্টিটাই একটা সৌন্দর্য। বাট আমরা যেহেতু ঘুরতে আসছি, দেখতে আসছি, তাই এখন মাধবপুর লেকের দিকে যাচ্ছি। আর এই রাস্তাটা হচ্ছে গতকালকে ওই যে গ্রিন লেমন রিসোর্টে রুম নেওয়ার জন্য আসছিলাম সেই রাস্তাটা। এদিক দিয়ে মাধবপুর লেক 14 কিলোমিটার দেখাচ্ছে, আর গুগল ম্যাপে যেটা মেইন রাস্তা এটা ঘুরে গেলে 20 কিলোমিটারের মতো। বাট রাস্তাটা ভাঙা। ওয়াও, শ্রীমঙ্গলের ওয়েদার, শ্রীমঙ্গলের চা বাগান, শ্রীমঙ্গল বৃষ্টির জন্য বিখ্যাত। আর এই হচ্ছে চা গাছ। আমরা আসলে চা খাওয়ার সময় কিন্তু চিন্তা করি না যে এটা কতটা প্রসেসিং, কতটা শ্রম। এই চা গাছগুলো কারা লাগাইছে জানো? ব্রিটিশরা লাগাই দিয়ে গেছে। ব্রিটিশরা যে একটা তোমাকে নেশা ধরাই দিয়ে গেছে, এই সেই নেশা। আর রাস্তা একদম পিচ্ছিল হয়ে আছে বৃষ্টির পরে, এর ভিতরে আবার আপহিল ডাউনহিল। সৈকত সাবধানে, মোবাইলটা কিন্তু ফয়সালের হাতে, আমার মোবাইল, তুই সাবধানে চালাস। আমরা নূরজাহান টি স্টেটের ভিতর দিয়ে যাচ্ছি। চা বাগানটা এতটা চমৎকার, এতটা সুন্দর, মানে পুরো ছিমছাম নীরবতা, পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, আর এত সুন্দর একটা চা বাগানে ছবি তোলার জন্য না দাঁড়িয়ে পারলাম না। কাউসার, কথায় আছে সস্তার তিন অবস্থা আর শর্টকাটের এই অবস্থা। কাকা, কোন পর্যন্ত রাস্তাটা এরকম সামনে, মানে কাদার ভিতর তো একবারে চলা যায় না, যেই কারণে হচ্ছে এই সুরকি ফেলায় রাখছে। অ্যান্ড আমরা ছবি এডিট করতে গেলে ছবিটা HDR মোডে দেই, ব্রাইটনেস বাড়ানো লাগে। বাট ন্যাচারালি ব্রাইটনেসটা এতটা বেড়েছে বৃষ্টির পরে, মানে বৃষ্টির আভা আর এই সবুজ পাতার উপরে পড়ার পরে এবং রোদ ওঠার পরে পুরোটাই একটা HDR কালার হয়ে গেছে। এটা তো নতুন করে আর কালার গ্রেডিং করা লাগবে না। একদম সব ফয়সালের সাইজ সবগুলা। হাই কিউটিরা, সব চা বাগানে যাচ্ছে, যেখানে যেটা চলে। আমাদের এখানে এভাবে দল বেঁধে যায় হচ্ছে গার্মেন্টসে, এখানে চা বাগানে সবাই জীবন জীবিকার কাজে দৌড়াচ্ছে। আর এই হচ্ছে লেক। আর এই ঠান্ডা বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য, অক্সিজেন, মন চায় পকেটে করে নিয়ে বাসায় চলে যাই, কারণ আমাদের এলাকার ধুলাবালি ভাই আর ভালো লাগে না। যে এইসব জায়গায় জানি এক
লং টাইম থাকলে হয়তো ভালো লাগবে না, নিজের বাড়ি নিজের বাড়ি, কিন্তু এই পরিবেশগুলা মিস করি। বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য মাঝে মাঝে আসতে হয় ট্যুরে। আর মোটামুটি আমরা লেক থেকে অনেক উপরে, আরও সামনে আরও উপরে উঠার ব্যবস্থা আছে, কতটুকু পর্যন্ত যেতে পারি জানি না, যতটুকু পারি ততটুকু ওঠার চেষ্টা করতেছি। আর চা শ্রমিকদের সাথে কথা বলে যেটা বুঝলাম, একদম কচি যে পাতাটা, এই পাতাটা যদি 10 কেজি তারা নিয়ে যেতে পারে তাহলে তারা একদিনের হাজিরা পাবে, একদিনের হাজিরা একদম ন্যূনতম 120 টাকা। তো চিন্তা করা যায়, একদম কচি পাতাটা 10 কেজি নিলে একদিনের হাজিরা হবে। আর এখন হচ্ছে অফ সিজন, কচি পাতা মাত্র উঠতেছে, মানে বোঝা যায় তারা কতটা মানবেতর জীবনযাপন করে। তারা সারাটা চা বাগান ঘুরে এই কচি পাতাটা সংগ্রহ করার জন্য। চা শ্রমিকদের এই ব্যাপারগুলো তাদের সাথে কথা বলে জানতে পারলাম, তো তারা তাদের কথায় যেটা বোঝালো, তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করে চা শ্রমিকরা। আর আমরা যখন আয়েসে এক কাপ চায়ে চুমুক দিই, আমাদের তাদের কথা আমাদের মাথায় থাকে না, আমাদের আসলে করার কিছু থাকে না। এটা সরকারের একটা সহায়ক দৃষ্টি দেওয়া উচিত এই সেক্টরটাতে, এই সেক্টরের শ্রমিকদের প্রতি। প্রথমে শুরু করবে সৈকত, সৈকত লাভ দাও বন্ধু। বন্ধু আমার এখন সিগনেচার স্টাইলে আছে, বন্ধুর সিগনেচার স্টাইল ছবি তোলার, এটা বাবু আমার শিখে দিয়েছে। বন্ধু যে জায়গায় যায় এই জায়গায় বসে পড়ে স্যার। এন্ড আমাদের মাধবপুর লেক ঘোরা শেষ, ব্যাক করে চলে যাচ্ছি। আর এখানে নতুন ধানের সিলেটের ধানগুলো তুলে ফেলার একটা ফিরিক পড়ে গেছে, কারণ এখন বর্ষার সিজন আসতেছে, যত তাড়াতাড়ি সম্ভব ধানগুলি তুলে ফেলতে হবে, না হলে পানিতে ধান নষ্ট হয়ে যাবে। তো সব জায়গায় এই ধরনের মেশিনে কাজ চলতেছে, যাচ্ছি লাওয়া ছড়ার ভিতর দিয়ে। অ্যান্ড এই রোডের একটা মজার বিষয় হচ্ছে, এই রোড দিয়ে মাঝে মাঝেই সাপ, বানর এবং অন্যান্য বিভিন্ন প্রজাতির জীবজন্তু পাসিং হয়। এই প্রকৃতির মাঝে আসার জন্যই এত দূর চলে আসা, একটু প্রকৃতির সান্নিধ্যে থাকা, ব্যাপারটাই আসলে এটা, একটু মাইন্ড ফ্রেশ, একটু সব চিন্তা সব প্যারা থেকে নিজেকে মুক্তি দেওয়া। যত চিন্তা ছিল এখানে আসার পরে এই সময়টাতে অন্তত এই চিন্তাগুলো নাই। এক এক সময় ব্যবসায়িক চিন্তা, পারিবারিক চিন্তা, ভবিষ্যৎ চিন্তা, মানে একদম হ্যাং হয়ে যায় মাথা। তো ওই মুহূর্তেগুলোতে এই ধরনের একটা ট্যুরে মাইন্ডটা রিফ্রেশ হয় এবং সাময়িক সময়ের জন্য একটু স্বস্তিতে থাকা যায়, এবং এই স্বস্তিটা পরবর্তীতে খুব ভালো একটা কাজ দেয়। আর স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যই মূলত এই ব্লগগুলো করা। আর আজকের দুপুরের স্পেশাল আইটেম চীনা হাঁসের মাংস, ওয়ান্স অ্যাগেন প্রাকৃতিক পরিবেশে, হ্যাঁ বাঁশবাগানের ভিতরে। আর এখন আমরা যাচ্ছি বাংলার দার্জিলিংয়ে, মানে পাসপোর্ট ভিসা লাগবে না, জাস্ট শ্রীমঙ্গল চলে আসলেই দার্জিলিং যাওয়া যায়। আর দার্জিলিং টিলায় আমাদেরকে ঢুকতে দিল না, আফসোস। কি আর বলবো ভাই, এটা আসলে একটা ছোট লোকের বিষয়, এটা ছোট লোকের কাজ করলো, একটু ঘুরতে আসলাম ঢুকতে দিল না, মানে ব্যক্তি মালিকানাধীন প্রপার্টিজ, অনেক পর্যটক আসলো তাদেরকে ঢুকতে দিচ্ছে না। আর দার্জিলিং টিলায় আজ ঢুকতে না পারলেও তৃতীয় দিন যাওয়ার সময় ঘুরে দেখে গেছি, এর চেয়ে ওভার হাইপ কোনো জায়গা শ্রীমঙ্গলে আর দেখিনি। কি হিসাবে এটার নাম দার্জিলিং টিলা আমাদের বোধগম্য হয়নি, মূলত এটা এমারখান্টি স্টেটের একটা জায়গা, এখান থেকে দাঁড়ালে নাকি এর পরিবেশটা অনেকটা দার্জিলিংয়ের মতো লাগে। বাট আমরা এর চেয়ে সুন্দর সুন্দর টি স্টেট ঘুরেছি, তাই এটা যদি দার্জিলিং হয় সেগুলি কাশ্মীরের চেয়ে কোনো অংশে কম ছিল না। এই ওভার হাইপ জায়গাটা যারা আসতে চান তাদেরকে অ্যাভয়েড করার অনুরোধ রইল। আরেকটা রিসোর্টের সাথে পরিচয় করিয়ে না দিলেই না, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল সেটা হলো এই পত্রসলান ইকো রিসোর্ট। ওর নাম কি বাসন্তী? বাসন্তী মাথ নাচ না, ইয়ে কুত্তকে সামনে মাথ নাচ না। আরে লেবু আনারস মন চেপে তুলে নিয়ে রুমে চলে যাবা, একদম জঙ্গলের ভিতরে পাহাড়ের উপরে। আর রুমগুলা একদম র ইকো, ইকো বলে আমরা আসলে ন্যাচারাল জিনিসগুলাকে বাদ দিয়ে আর্টিফিশিয়াল করে ফেলি, বাট এই জায়গার পরিবেশটা একদম র। আর অনেক উপরে এখনও উঠতেছি, পাহাড়ি আনারস এগুলি দেখতে যেমন কিন্তু অনেক মিষ্টি। একদম নির্জন বনের মাঝখানে দূরে দূরে এক একটা কটেজ, এই এক একটা কটেজ, এগুলি এটার ভিতরে আবার এসি করা, যদিও শ্রীমঙ্গলে এই সময় এসি লাগে না। আর চারদিকে লেবুর গাছ, এর আগে যখন আসছি তখন এত
মানে আসলে রিসোর্ট ছিল না, এবার এসে নতুন নতুন রিসোর্টের দেখা পাচ্ছি। প্রত্যেকটা রিসোর্টই খুবই অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। এই যে দেখেন দোলনা, এদিকে আরও আছে, মানে একটা দেখলেই বোঝা যাবে বাকিগুলোর কি অবস্থা। এটার প্রাইস কত বললো? তাই ওটা হচ্ছে, ওটা হচ্ছে তাই তো। বাথরুমটা একটু দেখি, এটা হচ্ছে বাথরুম, বাথটাব নেই, হ্যাঁ থাকলে ভালোই তো। আর রুমের সাথে অ্যাটাচ বারান্দা, এবং এখানে বসে দোল খাওয়া যাবে, চা খাওয়া যাবে, এবং এদিক থেকে নেমে ওই দূরে ওখানে বসেও আড্ডা দেওয়া যাবে। বন্ধু বান্ধব নিয়ে আসলে এই জায়গাগুলোতে কি পরিমাণ সুন্দর একটা সময় কাটানো যাবে বলে বোঝানো যাবে না। দি নেক্সট ডে, গুড মর্নিং, ডে থ্রি অ্যান্ড দ্য লাস্ট ডে অফ শ্রীমঙ্গল ট্যুর। আর গতকালকের ওয়েদারের পুরো বিপরীত আজকে, গতকালকে বৃষ্টির জন্য বের হতে পারছিলাম না, আর আজকে সানগ্লাস পরেই রুম থেকে বের হতে হচ্ছে এত রোদ। আর এই রুমে আমাদের একজন সঙ্গী ছিল, প্রথম দিন এই রুমে এসে আমরা তাকে পেয়েছিলাম, তাকে দেখাচ্ছি। বাট আমরা এগুলির সাথে দেখে অভ্যস্ত না, যে কারণে আমরা রুম শিফট করে অন্য রুমে চলে গেছিলাম। হ্যাঁ গুড মর্নিং বেলাল ভাই। আর এই হচ্ছে আমাদের বেলাল ভাই। বেলাল ভাই, আপনার এখানে মানে আপনাদের পরিবেশটা আমাদের কাছে খুব ভালো লাগছে, যারা আসতে চায় তাদেরকে কি বলবেন? সবাই আসবেন, আসলে বেলাল ভাইয়ের সাথে দেখা হবে। অ্যান্ড ব্যাকপ্যাকিং শেষ, ব্যাক টু প্যাভিলিয়ন। বন্ধু একদম নিবিড়িলি ঠান্ডা মাথায়, হ্যাঁ অ্যান্ড ইয়েস, সবুজ শ্যামল শ্রীমঙ্গল থেকে বিদায় নিচ্ছি। আর এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান হোটেল, এখানে গতকাল রাতে ছিলাম, আই মিন ঢুকেছিলাম, ডিনার করলাম এক বড় ভাইয়ের মারফতে, পরিচিত ছিল, বাইরের গেস্ট অ্যালাউ করে না। অ্যান্ড চমৎকার সুন্দরভাবে হোটেলটা সাজিয়ে রেখেছে, আর চা বাগান তো শ্রীমঙ্গলের সব জায়গায়। চমৎকার দুটি দিন কাটালাম, এবং স্মৃতির অভিজ্ঞতায় আরও কিছু মেমোরি লোড করে আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেছি। সো আই হোপ আমাদের এই ভ্রমণ জার্নিটা আপনাদেরও ভালো লেগেছে, এবং সময় সুযোগ পেলে ভ্রমণ করতে আসবেন, মন ভালো হবে। সো দ্যাটস ইট, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, বি হ্যাপি অলওয়েজ, বুম।